মুখোমুখি দুই প্রার্থীর সমর্থকরা, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকের নিক্ষেপ, রণক্ষেত্র নির্বাচনী মাঠ। ভোটের দিন ঘনিয়ে আসায় আরো উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ। রাজশাহীতে সংঘর্ষে জড়ালো নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা। রোববার বিকেলে বাগমারা উপজেলার মাদারগঞ্জ বাজারে রাজশাহী 4 আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। এ সময় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীরা সেখানে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। এতে অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও বিজেপি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে রাজশাহী 1 আসনে রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মাঝে গণসংযোগ করতে যান স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় একদল যুবক নৌকার স্লোগান দিতে থাকেন। মাহিয়া মাহি তাদের থামতে বলার জেরে উভয় পক্ষ উত্তেজিত হয়ে হট্টগোল ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা দুপক্ষকে থামান। ওখানে একটা গ্রুপ, মানে তারা দেখছে আমরা প্রচারণা আসছি, প্রচারণা করছি, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা স্লোগান শুরু করেছে। চাঁদপুর 4 আসনে টোড়া মুন্সিরহাট এলাকায় নৌকা ও ইগল প্রতীকের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। মিছিল নিয়ে দুপক্ষ ওই এলাকায় পৌঁছালে উত্তেজিত কর্মী সমর্থকদের মধ্যে এ পরিস্থিতি হয়। এ সময় ইগল প্রতীকের প্রার্থীও উপস্থিত ছিলেন। লালমনিরহাট 1 আসনের হাতিবান্ধায় মোতার হোসেনের নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে হাতিবান্ধা থানায় অভিযোগ করা হয়। তবে ইগল প্রতীকের প্রার্থীর দাবি, নৌকার সমর্থকরা নিজেদের প্রতীক পুড়িয়ে তাদেরকে দায়ী করছে। এদিকে ফরিদপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শরীয়তপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকদের মিছিলে হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ 16 জনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটকও করেছে পুলিশ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।